নমস্কার বন্ধুরা, আবারও হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে। বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা এ রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছ। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা 10 এপ্রিল থেকে তোমরা মে মাসের 9 তারিখ এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অন স্ক্রিনের মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে অ্যাপ্লিকেশন করার ডেট কিন্তু রয়েছে 10 এপ্রিল থেকে মে মাসের 9 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছ। আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য আমি তোমাদের দিয়ে দিব। তো এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে এসক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন প্রসেস এবং এখানে এক্সাম প্যাটার্ন এবং সিলেকশন প্রসেস কী রয়েছে এবং ভ্যাকান্সি কত রয়েছে, স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য কিন্তু আমি তোমাদের দিয়ে দিব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে তোমরা দেখিয়ে দিচ্ছি এই যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, এটি কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের, এখানে কিন্তু তোমাদের কোর্টে নিয়োগ করা হচ্ছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেখানে তোমরা কিন্তু বিএ পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারছো এবং এখানে কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে 410টি। 410টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, টোটাল 410 ভ্যাকান্সি এখানে রয়েছে। এবং তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ফর সিভিল কোর্টস অফ দ্য স্টেট অফ ঝাড়খণ্ড, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমরা কিন্তু এ রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। ভালো সুযোগ রয়েছে এবং ভালো পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক অফ সিভিল কোর্টস অফ দ্য স্টেট অফ ঝাড়খণ্ড, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমরা কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় বিএ পাস করলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই চাকরির জন্য। এবং সেই সাথে কিন্তু তোমাদের নলেজ অফ কম্পিউটার অপারেশন ইন এসেন্সিয়াল, অর্থাৎ তোমাদের কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারছো। অর্থাৎ বিএ পাস সাথে কম্পিউটার নলেজ থাকলেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক এই পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যে রিক্রুটমেন্টটি কিন্তু ঝাড়খণ্ড রাজ্য থেকে করা হচ্ছে। আমাদের রাজ্য থেকে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো এবং এখানে কিন্তু বেতনও কিন্তু ভালো মানের রয়েছে। অনেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি 25,500 থেকে 81,100 টাকা এর মধ্যে তোমরা কিন্তু বেতন কিন্তু পেয়ে যাবে। এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে বয়সের ক্রাইটেরিয়া কী রয়েছে। বয়সের ক্রাইটেরিয়া কিন্তু এখানে 21 থেকে 37 বছরের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। 21 বছর থেকে 37 বছরের মধ্যে বয়স হলেই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বলে রাখি, পশ্চিমবঙ্গ থেকে তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু জেনারেল প্রার্থী হিসাবেই কিন্তু ধরা হবে, অর্থাৎ জেনারেল প্রার্থী হিসাবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের সিলেকশন প্রসেস এবং এক্সাম প্যাটার্ন কী রয়েছে। এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস, প্রথমেই কিন্তু তোমাদের এখানে এক্সাম হবে, যে রিটেন এক্সামটিতে কিন্তু 90 নম্বর থাকবে তোমাদের মান। এবং দেখিয়ে দিচ্ছি তারপরে তোমাদের কম্পিউটার স্কিল টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। এই তিনটি ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। অন স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই তিনটি ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। প্রথমে রিটেন টেস্ট, তারপরে কম্পিউটার স্কিল টেস্ট, তারপরে ইন্টারভিউ, এর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। এবং পরীক্ষার সিলেবাস কী রয়েছে, গ্রুপ এ এখানে দেখে নাও, জেনারেল ইংলিশ থেকে শুরু করে এখানে কিন্তু গ্রামার, ইংলিশ সব কিছুই কিন্তু থাকবে। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, আমি অনেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও ইংলিশ থেকে কোন কোন বিষয়গুলি থাকবে। তারপর রয়েছে গ্রুপ টু অবজেক্টিভ জেনারেল নলেজ, 30 নম্বর থাকবে। তারপরে কী রয়েছে গ্রুপ থ্রিতে, কী রয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং টেস্ট ইনক্লুডিং ম্যাথামেটিক্যাল টেস্ট অফ ম্যাট্রিক স্ট্যান্ডার্ডস। তো বুঝতেই পারছো এখানে মাধ্যমিকের লেভেলে কিন্তু থাকবে এখান থেকে প্রশ্ন, ম্যাট্রিক স্ট্যান্ডার্ড যেহেতু বলা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে তোমাদের রিটেন টেস্টে। এবং তারপরে হবে কম্পিউটার টেস্ট। কম্পিউটার টেস্টের কথা এখানে কী বলা হয়েছে তোমরা দেখে নাও ভালো করে। এখানে এখানে কিন্তু টাইপিং স্পিডের কথা কিন্তু বলা হয়েছে, এখানে কিন্তু তোমাদের পার মিনিটে 20 ওয়ার্ডস টাইপিং করার দক্ষতা কিন্তু থাকতে হবে, সেটি কিন্তু এখানে
বলা হয়েছে, এবং তারপরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তো এই পদে তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই তোমরা আবেদন করতে পারো, যারা যোগ্য রয়েছো। ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদে রিকমেন্ড করা হচ্ছে এবং কোর্টের তরফ থেকে রিকমেন্ড করা হচ্ছে ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে। বেতনের মানও কিন্তু ভালো রয়েছে এবং লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের দিব। এখানে এক্সামিনেশন ফি কী বলা হয়েছে? 500। যেহেতু তোমরা এ রাজ্যে থেকে আবেদন করতে করবে এবং তোমাদের জেনারেল হিসেবে ধরা হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটি কিন্তু 500 টাকায় কিন্তু দিতে হবে তোমাদের ক্ষেত্রে, যেহেতু তোমরা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে ঝাড়খণ্ড রাজ্যের এই চাকরির জন্য। তো তোমাদের ক্ষেত্রে 500 টাকা কিন্তু দিতে হবে যারা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারছো, এবং এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বলা হয়েছে। তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন হবে এবং এই যে অ্যাপ্লিকেশন ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা যেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এই যে নোটিশটা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছি, নোটিশটি ডাউনলোডও করতে পারবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু এই যে ঝাড়খণ্ড রাজ্যের যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যাবে। ওখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু দেখতেই পারছো এখানে যে সিট সংখ্যা ভ্যাকান্সি রয়েছে প্রতিটি ক্যাটাগরি অনুযায়ী। তো তোমাদের কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবেই কিন্তু ধরা হবে। টোটাল কিন্তু এখানে 410টি কিন্তু শূন্যপদ কিন্তু রয়েছে। তো 410টি শূন্যপদ রয়েছে। তোমরা যারা এই চাকরির জন্য আগ্রহী রয়েছো অবশ্যই তোমরা আবেদন করবে। অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক তো ভালো একটি পদ রয়েছে, এখানে তোমরা বিএ পাস যোগ্যতা দিয়ে কিন্তু আবেদন করতে পারছো। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু বেসিক এগুলোই কিন্তু বলা হয়েছে, তো অবশ্যই তোমরা এগুলো কিন্তু ভালো করে দেখে নিবে। তোমাদের বয়স 1/1/2024 এই সময় অনুসারে কিন্তু তোমাদের বয়স গণনা করা হবে এখানে, অর্থাৎ তোমার বয়স ধরা হবে। তো অবশ্যই কিন্তু এই বিষয়গুলি কিন্তু তোমরা মাথায় রাখবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কিন্তু আইডেন্টি প্রুফ, তোমাদের কোয়ালিফিকেশন প্রুফ, পড়াশোনার এবং বয়সের প্রুফ হিসাবে কিন্তু ডকুমেন্ট কিন্তু তোমাদের দিতে হবে। যা যা দিতে হয় সেগুলি কিন্তু তোমাদের দিতে হবে, এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু তোমাদের রাখবে অ্যাপ্লিকেশন করার সময়। তো বন্ধুরা এই যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দিলাম। এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তো অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, আমি উত্তর দিয়ে দেবো। সেই সঙ্গে তোমাদের বলে রাখছি চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির আপডেট সেই সঙ্গে চাকরি পরীক্ষার প্রিপারেশনমূলক ভিডিও খুব সহজেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।